নেনগেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই নেনগেট এবং এক্স অর গেট। তুমি কি এক্স অর গেটে চিত্র অঙ্কন করতে পারো? যদি চিত্র অঙ্কন করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি চিত্র অঙ্কন করতে না পারো তাহলে দেখে নাও। এক্স অর গেট হচ্ছে এরকমটা হয়ে থাকে, এ এক্স অর বি, ইনপুট এ বি থাকে। এখন কথা হচ্ছে আমরা কি এই গেটটা বাস্তবায়ন করতে পারবো এই ন্যান্ড গেটের মাধ্যমে? একদম অসম্ভব। এজন্য আমাদেরকে প্রথমবারেই এই এক্স অর গেটটাকে ভাঙতে হবে, আর এই এক্স অর গেটটাকে ভাঙার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না। সিম্পলি তুমি চিন্তা করো, এ এক্স অর বি, আর এটা ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট। যেহেতু আমরা চিত্রগুলো সব অঙ্কন করব, আচ্ছা ন্যান্ড গেটে কি কি যেন থাকে? অ্যান্ড থাকে এবং নট থাকে, অর্থাৎ গুণ থাকে এবং মাথায় নট থাকে। তো এই সূত্রটা ভাঙানোর পরে এখন আমাদেরকে এই যোগটাকে গুণ বানাতে হবে, তা না হলে আমরা গুণের চিত্র অঙ্কন করতে পারবো না। আর এই যোগকে গুণ বানাতে পারে একমাত্র দুটি বার, অর্থাৎ বার ই ভাঙলে আমরা যোগকে গুণ বানাতে পারি, আবার গুণকে যোগ বানাতে পারি। সুতরাং আমাদেরকে এখানে দুটি বার নিতে হবে, এবং বার দুটো নিতে পারলেই কিন্তু আমরা বাস্তবায়নটা সহজে করতে পারবো। তাহলে আমরা সবার উপরে দুটো বার নিয়ে নেই, এবং বার দুটো নেয়ার পরে এই একটা বার ভাঙবো। যদি একটা বার ভাঙি তাহলেই রাইট হবে। দেখুন এখানে এর উপর নট ছিল, আর এই ভাঙার কারণে এই বারটা ছোট হয়ে গেছে, আবার এই যোগটা গুণ হয়ে যাচ্ছে। তারপর এই এ বি নট থাকতেছে, এই গেটটা এই বারটা ভাঙার কারণে এখানে নতুন করে একটা বার চলে আসতেছে, অর্থাৎ আর উপরের বারটা কিন্তু স্পষ্ট থাকবে, ওটা আমি ভাঙবো না, কারণ ওটা ভাঙার প্রশ্নই ওঠে না। দেখো তাহলে আমি যদি ন্যান্ড গেট আঁকতে চাই, ন্যান্ড গেটে কিন্তু গুণ থাকে এবং মাথায় নট থাকে। গুণ আর মাথায় নট আমি সবগুলোতে পেয়ে গেছি অলরেডি, এর উপর নট পেয়েছি, এ বি তার মাঝখানে গুণ আছে, মাথায় নট আছে, এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মাঝখানে গুণ আছে, মাথার উপর নট আছে। তার মানে আমি বলতে পারি যে খুব সহজেই আমি বাস্তবায়ন করতে পারবো। এখন এই অংশটা আমাকে বাস্তবায়ন করে দেখাতে হবে। তো দেখো প্রথমে আছে এ নট, আমরা এভাবে ইনপুট লাইনগুলো লিখবো, তারপর এ নট, এ নট চিত্র আঁকবো ন্যান্ডের। যেহেতু এ নটটা সিঙ্গেল আছে, কিন্তু আমরা জানি ন্যান্ড গেটে কমপক্ষে ইনপুট থাকে দুটি, তাহলে তো আমরা সিঙ্গেল ইউজ করতে পারবো না, এজন্য আমি ডাবল করে নিলাম। তার সাথে বি গুণ অবস্থায় আছে, বিটা তার সাথে গুণ করে দিলাম, তারপর মাথার উপর নট দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আসতেছে এ নট, আর এখান থেকে আসতেছে এ নট বি, এবং এই নটটার জন্য মাথার উপরে নট। তারপর দেখো আমি আঁকবো এ বি তার নট, অর্থাৎ এ থাকবে এবং বি তার নট থাকবে, অর্থাৎ অ্যাটলাস দেখা গেল যে আমি এখান থেকে বি নট পাচ্ছি। আবার এইটাকে ইনপুট গ্রহণ করব, এটাকে ইনপুট গ্রহণ করব করে আবার একটা ন্যান্ডে চিত্র আঁকবো, কারণ এই এ আর এই বি, অর্থাৎ এই এটা হচ্ছে এই এ এবং এই বি নটটা হচ্ছে এই বি নট, দুটো গুণ অবস্থায় আছে, গুণে চিত্র দিলাম। এবার গুণ দিব না, শুধু মাথার উপর নটও আছে, নটও দিলাম, তার ফলে এখানে আসতেছে এ বি নট তার উপর নট। মাথাটা যদি আমি দুটো টেনে মাথা এক সাইডে করে নেই তাহলে কিন্তু খুব সহজ হয়, তা না হলে চিত্রটা অনেক বড় হয়ে যাবে, এজন্য দুটি মাথা একসাথে করে নিলাম, অনেকটা কাছাকাছি করে নিলাম। এখন আমি এই প্রথম অংশ পুরোটা, অর্থাৎ এই পুরোটার সাথে এই পুরোটা, এই দুটো অংশ গুণ করব, তাহলে গুণের চিত্র দিতে হবে, এবং গুণ দিলাম, মাথার উপর একটা নট আছে সবার, এই মাথার উপর সবার নট দিয়ে দিলাম, তাহলে এখানে আসতেছে এ নট বি তার উপর নট ইনটু এ বি নট তার উপর নট পুরোটার উপর নট, এবং এটা হয়ে গেল ন্যান্ড গেটের বাস্তবায়ন। তুমি খেয়াল করে দেখো তো আমি এক্স অর গেটকে ভাঙানোর পর এটা পেয়েছিলাম, তার মানে এটাই হচ্ছে এক্স অর গেট এবং এটা ভাঙা রূপ, আর ন্যান্ড গেট ছিল এটা। তো আমি খুব সহজেই এই ন্যান্ড গেটটা দ্বারা এই এক্স অর গেটের ভাঙা রূপকে বাস্তবায়ন করতে পারলাম, এবং চিত্রগুলো দেখো সব ন্যান্ড হয়ে গেছে, সবগুলো চিত্র কিন্তু ন্যান্ডের, কিন্তু আউটপুট বের হলো এক্স অরের। সুতরাং
বলা যায় ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন।